আসসালামু আলাইকুম। শীতল বিডির পক্ষ থেকে আজকে স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। করোনা রুখতে কোন ধরনের মাস্ক ভালো কাজে দেয় তা নিয়ে গবেষণা চলছে বিজ্ঞানীদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্জিক্যাল মাস্ককেই করোনারোধী হিসেবে ব্যবহারের মতামত দিয়েছেন। পরবর্তীতে জানানো হয়েছে, যথাযথ ব্যবহার না করলে N95 মাস্ক পরলেও বাড়তে পারে বিপদের সংখ্যা। অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী দাবি করেন, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বাড়িতে তৈরি সুতির মাস্কই সবচেয়ে বেশি কার্যকর। থোরাক্স সায়েন্স জার্নালে এই গবেষণার রিপোর্টটি সামনে আসে। সম্প্রতি বিজ্ঞানীরা একস্তরীয় এবং দ্বিস্তরীয় মাস্কের একটি তুলনামূলক পরীক্ষা করেন। একটি এলইডি আলো এবং ভিডিও ক্যামেরার মাধ্যমে পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় দেখা যায়, কথা বলার সময় খুব সহজেই থুতু আটকাতে সক্ষম হয় সুতির একস্তরীয় মাস্ক। তবে হাঁচি কাশির ক্ষেত্রে দ্বিস্তরীয় মাস্ক ব্যবহার করাই প্রয়োজন। বিজ্ঞানীদের দাবি, সবসময় ত্রিস্তরীয় মাস্কই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তবে গবেষণার পর তাদের একটাই দাবি, বাড়িতে তৈরি সুতির মাস্কের চেয়ে আর কোনো মাস্কই ভাইরাস আটকাতে বেশি সক্ষম নয়। বিজ্ঞানীদের দাবি, নাক ও মুখ সুতির মাস্কে ঢাকা থাকলে কোনোভাবেই ভাইরাস শরীরে প্রবেশের সুযোগ পাবে না। তারা আরও জানান, বাড়িতে তৈরি সুতির মাস্ক খুব সহজেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়, এর ফলে ভাইরাস দীর্ঘক্ষণ মাস্কে থেকে যাওয়ার সম্ভাবনা কম। তাই তাদের দাবি, ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে বাড়িতে তৈরি সুতির মাস্কের কোনো বিকল্প নেই। আমাদের স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো পরামর্শ বা নতুন কোনো ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।